খুলনা বিএনপি সমাবেশ শুরু খালেদা জিয়ার জন্য মঞ্চে চেয়ার রাখলো বিএনপি খুলনা বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে সমাবেশে মঞ্চের ঠিক মাঝখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার জ্বালানি তেল চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে দলীয় নেতাকর্মী হত্যা হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে খুলনা বিভাগীয় গণসমাবেশ আয়োজন করে বিএনপি নগরীর সোনালী ব্যাংক চত্বরে আজ দুপুর একটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয় সমাবেশে আসা নেতাকর্মীদের মধ্যে এই খালি চেয়ারকে ঘিরে তৈরি হয় বিশেষ কৌতূহল অনেকে ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন চেয়ারের ছবি সমাবেশের আয়োজকরা গণমাধ্যমকে বলেছেন মূলত দলের চেয়ারপারসনকে সম্মান জানাতে এই খালি চেয়ার রাখা হয়েছে